কেউ 100 পেল, কেউ 2 পেল, 100ওয়ালা খুশি, 2ওয়ালা নারাজ, এটা আমাদের কমন জীবন। এবার আপনি যদি নিয়ামতটা রব থেকে নিতে চান, আপনাকে একটু অন্যরকম করতে হবে। সেটা কি জানেন, 100ওয়ালা যতটুকু খুশি হয়েছে আপনি 2 পেয়ে তার চাইতে ডবল খুশি হতে হবে। সুবহানাল্লাহ, হয়তো এই খুশি দেখে কেউ আপনাকে পাগলও বলতে পারে, এই খুশি দেখে কেউ আপনাকে মেন্টালও বলতে পারে, এই খুশি দেখে কেউ আপনাকে বলবে যে মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে এটা বলতে পারে, কিন্তু আপনারটা আপনার অন্তরে রাখবেন। এবার আপনাকে কেউ এসে জিজ্ঞেস করবে, কিরে 2 পাই এত খুশি হচ্ছ, 100 পাই এত সে এত খুশি হয় নাই? এবার আপনি বলবেন, আমার রব চাইলে 2টাও তো না দিতে পারতেন, আমার রব চাইলে এই 2টাও তো না দিতে পারতেন, উনি দয়া করে যদি 2 দিয়ে খুশি হন, আমি বান্দা হয়ে নারাজ হওয়ার অধিকার তো নাই। এবার আপনার খুশিটা যদি রবের পছন্দ হয়, রব বলবে, ও জিব্রাইল তার তকদিরের খাতাটা খোল, তার নিয়ামত আরো বাড়াই দে, কারণ আমি ওয়াদা করেছি, লা ইনশাকারতুম লা আযীদান্নাকুম লা আযীদান্নাকুম লা আযীদান্নাকুম, আমি রব তাকে বাড়াই দিব, সে 2 এ খুশি হয়েছে, আমি 2 কোটি বানাই দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ যখন সাথে থাকে, মনে রাখবেন এটা, আল্লাহ যখন সাথে থাকে না, সুখের অট্টালিকায়ও কোনো সুখ থাকে না, আর রব যখন সাথে থাকে, ইন্নাল্লাহ মাসওয়াবিরিনের ছায়া তলে, তখন ওই ইব্রাহিম আলাইহিসসালামের আগুনের কুণ্ডলী তার প্রমাণ, আগুনের মধ্যে পড়েও জান্নাতের বাগানের মধ্যে থাকে, ফুলের বাগানের মধ্যে থাকে, জান্নাতের বাগানের মধ্যে থাকে, আগুনটা পর্যন্ত তার জন্য নমনীয় হয়ে যায়। সুবহানাল্লাহ, রব যার সাথে আছে আছে, সুবহানাল্লাহ। এবার আমি বলছি, আপনার উত্তর দেন, রব যদি সাথে থাকে ঘরও শান্তি, ঘরও শান্তিটা আপনাদের জোরে বলতে হবে, রব যদি সাথে থাকে ঘরেও শান্তি, স্বামী স্ত্রীর ভিতরেও শান্তি, পরিবারের ভিতরেও শান্তি, সমাজের ভিতরেও শান্তি, দুনিয়ার ভিতরে শান্তি, ব্যবসার ভিতরে শান্তি, চাকরির ভিতরে শান্তি, ফ্যামিলিগত বৈঠকের ভিতরে শান্তি, কবরের ভিতরে শান্তি, রব যদি সাথে থাকে। এবার রবকে বান্দা জিজ্ঞেস করে, মাওলা তোমার সাথী তোমাকে কিভাবে পায়? রব বলে যে তুমি ধৈর্য ধারণকারী হিসেবে নিজেকে প্রমাণ করো, আমার যদি পছন্দ হয় তোমার ধৈর্যটা, আমি নিজেই তোমাকে আপন করে নিব। সুবহানাল্লাহ, এবার দেখেন টোটাল অঙ্কটাকে একটু মিলান, আমাদের জন্য কিন্তু শুধু পরকাল নাই, ইসলাম শুধু পরকালের পরামর্শ দেয় না, দুনিয়াতে ভালো থাকার পরামর্শগুলো কিন্তু ইসলামে দিয়ে দিচ্ছে, ওইগুলো আমরা অবুঝতার কারণে, না বুঝার কারণে, বেশি বুঝা কাওয়া কম বুঝার কারণে, কিংবা তর্ক বিতর্কে জড়ানোর কারণে, আমরা নিজের পায়ে কিন্তু নিজেরাই মূলত কুরআন মেরে দিয়েছে। ইসলাম কিন্তু ভালো পরামর্শই দিয়েছে, কথা বলেন ঠিক কি না? ইমানদার ভাইয়েরা শেষ বলো, যার সব বলো, তার আওয়াজটা একটু বড় করে দিবেন ঠিক কি না? এবার ইমানদার ভাইয়েরা একটু খেয়াল করেন, আল্লাহ রসুলকে, আমাদের নবীকে, আল্লাহ হাবিবুল্লাহ নবীকে, রাহমাতুল্লিল আলামিন নবীকে, আমাদের নবীকে, আদমের যিনি নবী, মূসারও যিনি নবী, ঈসারও যিনি নবী, কুল পয়গম্বর যিনি, যাকে ইমামুল আম্বিয়া হিসেবে স্বীকার করেছেন, ওই নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ, ওই নবী রাহমাতুল্লিল আলামিনকে, মনোযোগ মনোযোগ, ওই নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছেন, কেমন সুযোগ দান করেছেন, কেমন দয়া দান করেছেন। আল্লাহ পাক বলে, হাবিব আপনি জমিন থেকে আঙ্গুল তুলবেন, আমি আসমানের চাঁদকে 2 ভাগ করে দেব। সুবহানাল্লাহ, আপনি শুধু একটু দোয়া করে বলবেন, আমি ডুবন্ত সূর্যকে আবার তুলে দেব। সুবহানাল্লাহ, আপনি শুধু আমার কাছে একটু দোয়া করে বলবেন, আমি 3 জনের খাওয়াকে 1000 মানুষকে খাওয়াই দেব। সুবহানাল্লাহ, সেই নবী দেখেন মক্কার মধ্যে অত্যাচারের শিকার, একটু মিলান একটু মিলান, সেই নবী মক্কায় অত্যাচারের শিকার, বাবা আর হম পড়িব না, সেই নবী মক্কায় অত্যাচারের শিকার, যে নবীর কদমটা জমিনে হাত বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে, ওই নবী বলে 3 দিন পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে খাবার না। একটু ভাবেন একটু ভাবেন, যে নবীর দরবারে খাদেম আল্লাহ বানিয়ে দিয়েছেন জিব্রাইলের মতো ফেরেশতাকে, সুবহানাল্লাহ, সেই নবী তায়েফের ময়দানে গিয়ে আঘাতের পর আঘাত শিকার হচ্ছেন, আঘাতের পর আঘাত শিকার হচ্ছেন। যেই নবী একবার হুকুম দিলে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীকে সোনার বানাই দিতেন, সেই নবীর ঘরে চুলা জ্বলে না 2 দিন 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ এত সুযোগ দেওয়ার পর আপনি নিচ্ছেন না কেন?
নবী বলছেন আল্লাহ ধৈর্য ধারণকারীকে বড্ড পছন্দ করে। সুবহানাল্লাহ। আর সুখের সাগরে থাকলে ধৈর্য ধরা যায় না, ধৈর্য ধরতে গেলে কষ্ট সহ্য করতে হয়। কিদার কষ্ট সহ্য করতে হয়, মা বাবার কষ্ট সহ্য করতে হয়, স্ত্রী স্বামীর কষ্ট সহ্য করতে হয়, ভাইয়ের অত্যাচার সহ্য করতে হয়, চাচা জেঠার অত্যাচার সহ্য করতে হয়। তোমার কোনো দোষ নাই, তারপরে এলাকার মানুষের কাছে তোমাকে বদনামি, সেই বদনামির ধৈর্য সহ্য করতে হয়। এই সহ্যটাই তোমাকে ধৈর্য ধরতে হবে, কোনো উপায় নাই। তোমার আপনরা তোমার থেকে চোখ উল্টাইয়ে পর হয়ে যাবে, যাদেরকে তুমি খাওয়াইয়াছো তারাই তোমার উপরে উল্টা আঙ্গুল তুলবে, কথা বলবে, সব তোমাকে সহ্য করতে হবে। রবের দিকে তাকায় সব মেনে নিতে হবে, সব মেনে নিতে হবে, সব সহ্য করে নিতে হবে। আর যদি তোমার সেটার প্রতিবাদ করার, সেটার প্রতিশোধ নেওয়ার ক্ষমতাও থাকে, তুমি সেটা করতে পারবে না, রবের দিকে থাকাই মাফ করে দিতে হবে, মাফ করে দিতে হবে। যেমন নবী রহমতুল্লিল আলামিন মক্কা থেকে যখন মদিনা থেকে আবার মক্কায় আসলেন, আসার পরে নবী রহমতুল্লিল আলামিন সবাইকে ক্ষমা, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আমি শুধু এতটুকু বুঝে যাচ্ছি চাচ্ছি, কষ্টের পরে ধৈর্য, কষ্টের ভিতরে ধৈর্য, ধৈর্যের সাথেই রব। আর রবকে আমাদের চাই, কারণ আমরা রব ছাড়া শান্তিতে থাকতে পারবো, আমরা রবকে ছাড়া জান্নাতেও শান্তিতে থাকতে পারবো, আমরা রবকে ছাড়া কবর অন্ধকারে থাকতে পারবো, কোনো ভাবে সম্ভব নয়। আমাদের জীবনও রবকে দরকার, কবরও রবকে দরকার, হাসরও রবকে দরকার, জান্নাতেও রবকে দরকার, রব্বানি রবের রহমতকে দরকার। আর সেই রবের রহমতকে আমাদেরকে পরিচয় করাই দিতে যিনি এসেছেন, তিনিই নবী রহমতুল্লিল্লাহ। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় চাকরি ব্যবসার ফাঁকেও গড়বড়া দিতে পারি না, যতটুক টাকা ছিল এটা শেষ হয়ে গিয়েছে। ওই যে একটা কথা আছে না, ওই বিপদ আসলে চতুর্দিক থেকে আসে, আমাদেরকে শক্ত করে, যেটাকে আমরা বলি ধাক্কা খাইলে এই তো মাশাআল্লাহ, ধাক্কা খাইলে পাক্কা হয়। এ পর্যন্ত কেউ ধাক্কা খাওয়া ছাড়া পাক্কা হয় নাই। যারা সাঁতার শিখেছেন তাদেরকে জিজ্ঞেস করেন, ওই পরিচিত আপন মানুষটাই কিন্তু পুকুরের মাঝখানে ছুটে মেরেছিল, দেখতে কিন্তু জিনিসটা একদম একদম অমানবিক। কিরে, ছোট একটা বাচ্চাকে আপনি ফেলে দিয়েছেন সাঁতার জানেন ডুবে গেলে? বলে যে না না, যদি সে আগামীর সাঁতার কাটা শিখতে চায় আজকের পানিটা তাকে খেতে হবে। আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন, পৃথিবীতে আমরা যাদেরকে সাকসেস নামে চিনি তাদের ছোটবেলার জীবনটা, অতীতের জীবনটা সবার কষ্টে কেটেছে, অনেকে ঘরের মধ্যে এলাকার মধ্যে লাথি পর্যন্ত খেয়েছে, আজকে সে দুনিয়াতে বাদশাহী করছে। কষ্ট ছাড়া কেউ কখনো মিষ্টি পায় নাই, সুখ পায় নাই, এটা অসম্ভব কথা, এটা অসম্ভব কথা। সেজন্য অনেকে বলে বিপদ আসলে চতুর্দিকে আসে, সেজন্য আমি একটা কথা বলি, এই বিপদটাই তো এ নিয়ামত। যদি সে বিপদে মনে রাখবেন ওই কষ্টটা নিয়ামত হয়ে যায়, যে কষ্টটা বান্দার অন্তরে রবের প্রেম সৃষ্টি করে। সুবহানাল্লাহ। ওই কষ্ট যন্ত্রণাটা নিয়ামত হয়ে যায়, যে কষ্ট যন্ত্রণাটা আপনাকে আমাকে বারবার রবের দিকে নিয়ে যাবে, রবের দরবারে সিজদার দিকে নিয়ে যাবে, দুয়ার দিকে নিয়ে যাবে, ওইটা কষ্ট নয়, ওটা আমাদের জন্য নিয়ামত, কারণ এই কষ্টটার কারণে আজকে রবের দরবারে মাথা ঝুঁকাতে পেরেছি। সুবহানাল্লাহ। সব কষ্ট কষ্ট হয় না, কিছু কষ্ট নিয়ামত হয়। নিয়ামত হয়। দেখেন একটা জিনিস বলি, আমাদের জীবনে এখন আমি যদি কাউকে জিজ্ঞেস করি, ভাইয়া আচ্ছা আপনার জীবনে দুঃখ বেশি নাকি সুখ বেশি, সবাই বলবেন দুঃখ বেশি। এবং কি কি দুঃখ আপনি লিস্টি করে বলতে পারবেন এবং শালসহ বলতে পারবেন, হ্যাঁ এই এই কাহিনী হয়েছে। এবার বলেন আমাদের জীবনে সুখ আছে না নাই? কিছুটা হলেও তো আছে। আচ্ছা সুখের একটু বলেন তো, সুখ কি কি আছে? সুখ 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 তো খুঁজে পাই না। আমাদের আসলে পাগলামিটা কোথায় জানেন, আমরা না পাওয়ার দিকে যতটুক ফোকাস দিই, না চাওয়ার কারণে অযোগ্যতা হওয়া দরকার, অযোগ্যতা হওয়া সত্ত্বেও আল্লাহ যে আমাদেরকে কত কিছু দিয়েছেন এটার দিকে আমরা ফোকাস দিই না। মনে রাখবেন, না পাওয়া নিয়ে আফসোস নয়, বরং পাওয়া নিয়ে শুকরিয়া করবেন। আপনি যত শুকরিয়া করতে থাকবেন নিয়ামত তো বাড়তে থাকতে থাকবে, অশান্ত মন অশান্তি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। সুবহানাল্লাহ। কেন জানেন? যখন আপনার দুই পাওয়া দেখে আপনি খুশি হন। কিভাবে বাড়ে জিনিসটা আমি বলি, কাউকে দশ দিয়েছেন আল্লাহ, কাউকে দুই দিয়েছেন,
এবার আমরা সচরাচর করি কি, যিনি 10 পেয়েছেন উনি একটু খুশি বেশি হয়, 2 পেয়েছেন উনি ওনাকে দেখে নারাজ হয়, আমি 2 এ তো 10, 10টা অনেক খুশি। যখন হঠাৎ করে শুনলো আরেকজনে 20 পেয়েছে, 10-এর চেহারা, তখন কে খুশি? 20 খুশি। এবার 20-এর সামনে যখন 100 ওয়ালা আসছো, 100 কে দেখে 20 ওয়ালা, কথা কি বুঝতে পেরেছেন? একটু আগে সুখী ছিল কিন্তু এখন সে দুঃখী হয়ে গিয়েছে। এবার একটা জিনিস খেয়াল করবেন, এবার কেউ 100 পেলো, কেউ 2 পেলো, 100 ওয়ালা খুশি, 2 ওয়ালা নারাজ, এটা আমাদের কমন জীবন। এবার আপনি যদি নিয়ামতটা রব থেকে নিতে চান, আপনাকে একটু অন্যরকম করতে হবে। সেটা কি জানেন, 100 ওয়ালা যতটুকু খুশি হয়েছে আপনি 2 পেয়ে তার চাইতে ডবল খুশি হতে হবে। সুবহানাল্লাহ, হয়তো এই খুশি দেখে কেউ আপনাকে পাগলও বলতে পারে, এই খুশি দেখে কেউ আপনাকে মেন্টালও বলতে পারে, এই খুশি দেখে কেউ আপনাকে বলবে যে মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে এটা বলতে পারে, কিন্তু আপনারটা আপনার অন্তরে রাখবেন। এবার আপনাকে কেউ এসে জিজ্ঞেস করবে, কিরে 2 পায়ে এত খুশি হচ্ছ, 100 পায়ে এত সে এত খুশি হয় নাই? এবার আপনি বলবেন, আমার রব চাইলে 2টাও তো না দিতে পারতেন, আমার রব চাইলে এই 2টাও তো না দিতে পারতেন, উনি দয়া করে যদি 2 দিয়ে খুশি হন, আমি বান্দা হয়ে নারাজ হওয়ার অধিকার তো নাই। এবার আপনার খুশিটা যদি রবের পছন্দ হয়, রব বলবে, ও জিব্রাইল তার তকদিরের খাতাটা খোল, তার নিয়ামত আরো বাড়াই দে, কারণ আমি ওয়াদা করেছি, লা ইনশাকারতুম লা আযীদান্নাকুম লা আযীদান্নাকুম লা আযীদান্নাকুম, আমি রব তাকে বাড়াই দেব, সে 2 এ খুশি হয়েছে, আমি 2 কোটি বানাই দিলাম। সুবহানাল্লাহ, শান্তি, রব যদি সাথে থাকে। এবার রবকে বান্দা জিজ্ঞেস করে, মাওলা তোমার সাথী তোমাকে কিভাবে পায়? রব বলে যে তুমি ধৈর্য ধারণকারী হিসেবে নিজেকে প্রমাণ করো, আমার যদি পছন্দ হয় তোমার ধৈর্যটা, আমি নিজেই তোমাকে আপন করে নেব। সুবহানাল্লাহ, এবার দেখেন টোটাল অঙ্কটাকে একটু মিলান। আমাদের জন্য কিন্তু শুধু পরকাল নাই, ইসলাম শুধু পরকালের পরামর্শ দেয় না, দুনিয়াতে ভালো থাকার পরামর্শগুলো কিন্তু ইসলামে দিয়ে দিচ্ছে। ওইগুলো আমরা অবুঝতার কারণে, না বুঝার কারণে, বেশি বুঝা কাওয়া কম বুঝার কারণে, কিংবা তর্ক বিতর্কে জড়ানোর কারণে আমরা নিজের পায়ে কিন্তু নিজেরাই মূলত কুড়াল মেরে দিয়েছি। ইসলাম কিন্তু ভালো পরামর্শই দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাইয়েরা শেষ বলো, যার সব ভালো তার আওয়াজটা একটু বড় করে দিবেন ঠিক কিনা? এবার ইমানদার ভাইয়েরা একটু খেয়াল করেন, আল্লাহ রসুলকে, আমাদের নবীকে, আল্লাহ হাবিবুল্লাহ নবীকে, রহমাতুল্লিল আলামিন নবীকে, আমাদের নবীকে, আদমের যিনি নবী, মূসারও যিনি নবী, ঈসারও যিনি নবী, কুল পয়গম্বর যিনি যাকে ইমামুল আম্বিয়া হিসেবে স্বীকার করেছেন, ওই নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ, ওই নবী রহমাতুল্লিল আলামিনকে, মনোযোগ মনোযোগ, ওই নবী রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছেন, কেমন সুযোগ দান করেছেন, কেমন দয়া দান করেছেন। আল্লাহ পাক বলে, হাবিব আপনি জমিন থেকে আঙ্গুল তুলবেন, আমি আসমানের চাঁদকে 2 ভাগ করে দেব। সুবহানাল্লাহ, আপনি শুধু একটু দোয়া করে বলবেন, আমি ডুবন্ত সূর্যকে আবার তুলে দেব। সুবহানাল্লাহ, আপনি শুধু আমার কাছে একটু দোয়া করে বলবেন, আমি 3 জনের খাওয়াকে 1000 মানুষকে খাওয়াই দেব। সুবহানাল্লাহ, সেই নবী দেখেন মক্কার মধ্যে অত্যাচারের শিকার। একটু মিলান, একটু মিলান, সেই নবী মক্কায় অত্যাচারের শিকার, আর হম বলিও না, সেই নবী মক্কায় অত্যাচারের শিকার, যে নবীর কদমটা জমিনে হাত বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে, ওই নবী বলে 3 দিন পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে, খাবার নাই খাবার। একটু ভাবেন, একটু ভাবেন, যে নবীর দরবারের খাদেম আল্লাহ বানিয়ে দিয়েছেন জিব্রাইলের মতো ফেরেশতাকে, সুবহানাল্লাহ, সেই নবী তায়েফের ময়দানে গিয়ে আঘাতের পর আঘাত শিকার করছেন, আঘাতের পর আঘাত শিকার করছেন। যেই নবী একবার হুকুম দিলে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীকে স্বর্ণের বানাই দিতেন, সেই নবীর ঘরে চুলা জ্বলে না 2 দিন 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ এত সুযোগ দেওয়ার পর আপনি নিচ্ছেন না কেন? নবী বলছেন, আল্লাহ ধৈর্য ধারণকারীকে বড্ড পছন্দ করে। সুবহানাল্লাহ, আর সুখের সাগরে থাকলে ধৈর্য ধরা যায় না, ধৈর্য ধরতে গেলে কষ্ট সহ্য করতে হয়,
কিদার কষ্ট সহ্য করতে হয়, মা বাবার কষ্ট সহ্য করতে হয়, স্ত্রী স্বামীর কষ্ট সহ্য করতে হয়, ভাইয়ের অত্যাচার সহ্য করতে হয়, চাচা জেঠার অত্যাচার সহ্য করতে হয়, তোমার কোনো দোষ নাই, তারপরে এলাকার মানুষের কাছে তোমাকে বদনামি, সেই বদনামির ধৈর্য সহ্য করতে হয়, এই সহ্যটাই তোমাকে ধৈর্য ধরতে হবে, কোনো উপায় নাই, তোমার আপনরা তোমার থেকে চুকুলটাইয়ে পর হয়ে যাবে, যাদেরকে তুমি খাওয়াইয়াছো তারাই তোমার উপরে উল্টা আঙ্গুল তুলবে, কথা বলবে, সব তোমাকে সহ্য করতে হবে, রবের দিকে তাকাই, সব মেনে নিতে হবে, সব মেনে নিতে হবে, সব সহ্য করে নিতে হবে, আর যদি তোমার সেটার প্রতিবাদ করার, সেটার প্রতিশোধ নেওয়ার ক্ষমতাও থাকে, তুমি সেটা করতে পারবে না, রবের দিকে তাকাই, মাফ করে দিতে হবে, মাফ করে দিতে হবে, যেমন নবী রহমাতুল্লিল আলামিন মক্কা থেকে যখন মদিনা থেকে আবার মক্কায় আসলেন, আসার পরে নবী রহমাতুল্লিল আলামিন সবাইকে ক্ষমা, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, আমি শুধু এতটুকু বুঝে যাচ্ছি চাচ্ছি, কষ্টের পরে ধৈর্য, কষ্টের ভিতরে ধৈর্য, ধৈর্যের সাথেই রব, আর রবকে আমাদের চাই, কারণ আমরা রব ছাড়া শান্তিতে থাকতে পারবো, আমরা রবকে ছাড়া জান্নাতেও শান্তিতে থাকতে পারবো, আমরা রবকে ছাড়া কবর অন্ধকারে থাকতে পারবো, কোনো ভাবে সম্ভব নয়, আমাদের জীবনও রবকে দরকার, কবরও রবকে দরকার, হাসরও রবকে দরকার, জান্নাতেও রবকে দরকার, রব্বানি রবের রহমতকে দরকার, আর সেই রবের রহমতকে আমাদেরকে পরিচয় করাই দিতে যিনি এসেছেন তিনিই নবী রহমতুল্লিল্লাহ। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় চাকরি ব্যবসার ফাঁকেও বরবারা দিতে পারি না, যতটুক টাকা ছিল এটা শেষ হয়ে গিয়েছে, ওই যে একটা কথা আছে না, ওই বিপদ আসলে চতুর্দিক থেকে আসে, আমাদেরকে শক্ত করে, যেটাকে আমরা বলি ধাক্কা খাইলে এই তো মাশাআল্লাহ, ধাক্কা খাইলে পাক্কা হয়, এই পর্যন্ত কেউ ধাক্কা খাওয়া ছাড়া পাক্কা হয় নাই, যারা সাঁতার শিখেছেন তাদেরকে জিজ্ঞেস করেন, ওই পরিচিত আপন মানুষটাই কিন্তু পুকুরের মাঝখানে ছুটে মেরেছিল, দেখতে কিন্তু জিনিসটা একদম একদম অমানবিক, কিরে ছোট একটা বাচ্চাকে আপনি ফেলে দিয়েছেন সাঁতার জানেন ডুবে গেলে, বলে যে না না, যদি সে আগামীর সাঁতার কাটা শিখতে চায় আজকের পানিটা তাকে খেতে হবে। আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন, পৃথিবীতে আমরা যাদেরকে সাকসেস নামে চিনি তাদের ছোটবেলার জীবনটা, অতীতের জীবনটা সবার কষ্টে কেটেছে, অনেকে ঘরের মধ্যে এলাকার মধ্যে লাথি পর্যন্ত খেয়েছে, আজকে সে দুনিয়াতে বাদশাহী করছে, কষ্ট ছাড়া কেউ কখনো মিষ্টি পায় নাই, সুখ পায় নাই, এটা অসম্ভব কথা, এটা অসম্ভব কথা, সেজন্য অনেকেই বলে বিপদ আসলে চতুর্দিকে আসে, সেজন্য আমি একটা কথা বলি, এই বিপদটাই তো নিয়ামত, যদি সে বিপদে মনে রাখবেন ওই কষ্টটা নিয়ামত হয়ে যায়, যে কষ্টটা বান্দার অন্তরে রবের প্রেম সৃষ্টি করে, ওই কষ্ট যন্ত্রণাটা নিয়ামত হয়ে যায়, যে কষ্ট যন্ত্রণাটা আপনাকে আমাকে বারবার রবের দিকে নিয়ে যাবে, রবের দরবারে সিজদার দিকে নিয়ে যাবে, দুয়ার দিকে নিয়ে যাবে, ওইটা কষ্ট নয়, ওটা আমাদের জন্য নিয়ামত, কারণ এই কষ্টটার কারণে আজকে রবের দরবারে মাথা ঝুঁকাতে পেরেছি। সব কষ্ট কষ্ট হয় না, কিছু কষ্ট নিয়ামত হয়ে যায়। দেখেন একটা জিনিস বলি, আমাদের জীবনে এখন আমি যদি কাউকে জিজ্ঞেস করি, ভাইয়া আচ্ছা আপনার জীবনে দুঃখ বেশি নাকি সুখ বেশি, সবাই বলবেন দুঃখ বেশি, এবং কি কি দুঃখ আপনি লিস্টি করে বলতে পারবেন এবং সালসহ বলতে পারবেন, হ্যাঁ এই এই কাহিনী হয়েছে, এবার বলেন আমাদের জীবনে সুখ আছে না নাই, কিছুটা হলেও তো আছে, আচ্ছা সুখের একটু বলেন তো, সুখ কি কি আছে, সুখ 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 তো খুঁজেই পাই না, আমাদের আসলে পাগলামিটা কোথায় জানেন, আমরা না পাওয়ার দিকে যতটুক ফোকাস দিই, না চাওয়ার কারণে অযোগ্যতা হওয়া দরকার, অযোগ্যতা হওয়া সত্ত্বেও আল্লাহ যে আমাদেরকে কত কিছু দিয়েছেন এটার দিকে আমরা ফোকাস দিই না, মনে রাখবেন না পাওয়া নিয়ে আফসোস নয়, বরং পাওয়া নিয়ে শুকরিয়া করবেন, আপনি যত শুকরিয়া করতে থাকবেন নিয়ামত তো বাড়তে থাকতে থাকবে, অশান্ত মন অশান্তি হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে, সুবহানাল্লাহ। কেন জানেন, যখন আপনার দুই পাওয়া দেখে আপনি খুশি হন, কিভাবে বাড়ে জিনিসটা আমি বলি, কাউকে দশ দিয়েছেন আল্লাহ, কাউকে দুই দিয়েছেন, এবার আমরা সচরাচর করি কি, যিনি দশ পেয়েছেন উনি একটু খুশি বেশি হয়, দুই পেয়েছেন উনি ওনাকে দেখে নারাজ হয়, আমি দুই এ তো দশ, দশটা অনেক খুশি, যখন হঠাৎ করে শুনলো আরেকজনে বিশ পাইছে, দশের চেহারা
তখন কে খুশি? বিশ খুশি। এবার বিশের সামনে যখন একশো ওয়ালা আসছো, একশো কে দেখে বিশওয়ালা, কথা কি বুঝতে পেরেছেন? একটু আগে সুখে ছিল কিন্তু এখন সে দুঃখী হয়ে গিয়েছে। এবার একটা জিনিস খেয়াল করবেন, এবার কেউ একশো পেল, কেউ দুই পেল, একশোওয়ালা খুশি, দুইওয়ালা নারাজ, এটা আমাদের কমন জীবন। এবার আপনি যদি নিয়ামতটা রব থেকে নিতে চান, আপনাকে একটু অন্যরকম করতে হবে। সেটা কি জানেন, একশোওয়ালা যতটুকু খুশি হয়েছে, আপনি দুই পেয়ে তার চাইতে ডবল খুশি হতে হবে। সুবহানাল্লাহ।